শীতকাল আমরা তো চপ খেতে ভালোইবাসি, তাহলে চলো শীতের সন্ধ্যায় আমি আজকে টমেটো চপ বানিয়ে তোমাদেরকে দেখাবো। তাহলে চলো দেখি কিভাবে বানাতে হবে। গ্যাস অন করেছি, কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে একটু ভাজা মশলা একটা করে নেব, তার জন্য দিয়ে দেব 1 চামচ মতন জিরে, 1 চামচ ধনে, গোটা ধনে, 2 তেজপাতা ছোট ছোট, 2 শুকনো লঙ্কা, আর দেব গরম মশলা 2 এলাচ, একটু দারচিনি, আর 2 লবঙ্গ। একটু শুকনো খোলায় ভেজে নেব, হয়ে গেছে ভাজা ভাজা। আমি গ্যাসটা অফ করে দিয়েছি, এবারে আমি এটা ঢেলে নেব। এখানে ঠান্ডা হলে আমি মিক্সিতে এটা গুঁড়ো করে আনব। কড়াই বসিয়ে দিয়েছি, ততক্ষণে আমি পুরটা তৈরি করব। দেব সর্ষের তেল 2 চামচের মতন, সর্ষের তেল দিলাম, হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম, একটু ভাজা ভাজা হলে বাকি মশলাগুলো আমি দিয়ে দেব। জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, দেব এখানে একটা ছোট একটু ভাজা ভাজা হবে, দেব মটরশুঁটি 1/2 বাটি মটরশুঁটি, এবার দেব 1/2 ইঞ্চি আদা কুচি, এক চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, নুনটা স্বাদ মতন দেবেন, 1/2 চামচের মতন আমি নুন দিলাম। একটু মশলাটা ভাজা ভাজা হলে আমি আলুগুলো ছেড়ে দেব। এবারে আমি এখানে দেব সেদ্ধ করা গাজর। আপনারা নানান রকম সবজি দিতে পারেন, এখানে ছানাও দিতে পারেন, ছানাটা দিলেও ভালো লাগবে, পনিরও দিতে পারেন। এবারে আমি 3 আলু সেদ্ধ করে রেখেছি, এগুলো আমি দিয়ে দেব। ভাজা ভাজা মতন করবো, শীতকালে তো অনেক রকম সবজি পাওয়া যায়, নানা রকম সবজি দিয়েও ফিলিংটা তৈরি করা যায়। আলুগুলো এবার একটু ভেঙে ভেঙে দেবো, গাজরটা একটু ভেঙে ভেঙে দেবো, এবার একটু ভাজা ভাজা হবে, জল দেবো না, কিন্তু এখানে 1 ফোঁটাও জল পড়বে না। হয়ে এসছে, অনেকটাই শুকিয়ে এসছে এটা পুরটা,
এবার আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম, একটু মিডিয়ামে রেখেছিলাম গ্যাসটা। স্যুপটা আমার তৈরি হয়ে গেছে, এবারে এর মধ্যে দেব হাফ চামচের মতো আমচুর পাউডার, হাফ চামচ গরম মশলার গুঁড়ো। যেই মশলাটা আমি করেছিলাম আগে সেটা আমি গুঁড়িয়ে নিয়ে এসেছি, এটা কিছুটা পরিমাণ মতন দেব। আর সবার শেষে দেব একটু ধনে পাতা। আবার একটু নাড়িয়ে এবার আমি গ্যাসটা অফ করে দেব। টমেটোর ভেতর প্রচন্ড জল রয়েছে, চামচের পেছনটা দিয়ে এইভাবে শাঁসটাকে আগে আমি বার করে নেব। এইভাবে টমেটোর যতটা শাঁস আছে পুরোটাই আমি বার করে নিলাম। টমেটোর মধ্যে যেন এক ফোঁটা জল যেন না থাকে, তাহলে কিন্তু চপটা ঠিকঠাক মতন হবে না। তেলে দিলেই কিন্তু ওটা গলে যেতে পারে, ফিলিংটা বেরিয়ে যেতে পারে। ওই জন্য টমেটো সবসময় শক্ত টমেটো নিতে হবে, নরম টমেটো নিলে চলবে না। এই একটা করলাম, এবার এটার মধ্যে আমি পুর ভরবো। এটা ভালো করে আগে বার করে নিই। এবার আমি পুরটা ভরবো। চেপে চেপে দেবো, আর একটু দেবো, এইভাবে চেপে চেপে আমি পুরটা ভরে রাখবো। এইভাবে আমি প্রত্যেকটা টমেটো বন্ধুরা করে নিয়ে আসছি। চারটে টমেটো আমি পুরটা ভরে নিয়েছি, এবার আমি বেসনটা গুলবো। আমি এই গণেশের চানা বেসনটা নিয়েছি, এবার পরিমাণ মতন আমি আগে বেসনটা দেব। নুন দেব, কারণ নুন ওখানে পুরেতে দেওয়া আছে, ওই জন্য নুনটা বুঝে দিতে হবে। হাফ চামচের কম নুন দিলাম। এক চিমটি একটু লঙ্কার গুঁড়ো দেব, মেখে নি। আমি এখানে খাবার সোডা দিলাম না, আমার কাছে নেই, আপনাদের কাছে যদি থাকে তাহলে খাবার সোডাও দিতে পারেন, বেকিং সোডা যেটা। এবার অল্প অল্প জল দিয়ে গুলে নেব। আমি বেসন গুলে নিয়েছি, আমি চারটে ভাজবো সেরকম পরিমাণ মতন আমি বেসনটা নিয়ে আমি বেসনটা গুলে নিয়েছি। এখানে কড়াই বসিয়েছি, কড়াইয়ে তেল গরম মানে করতে দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি একটা করে ছাড়বো।
দেখেন আর একটু বেসন লাগিয়ে দিই। সন্ধ্যেবেলা এরকম চপ মুড়ি দিয়ে ভালোই লাগে খেতে বন্ধুরা, তোমরা বাড়িতে এটা ট্রাই করবে। এখন শীতকাল, নানা রকম ভ্যারাইটির সবজির চপ খাওয়া যায়। আমি একটা একটা করে ভেজে নেবো। লাল লাল করে ভাজবো। আবার খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, এদিকেও আবার খেয়াল রাখতে হবে। হয়ে গেছে এই চপটা ভাজা, এবার এটা আমি তুলে নেব। বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন, টমেটোর মধ্যে যেন জল না থাকে। জল থাকলে কিন্তু তাহলে কিন্তু ওই যখন তেলে যখন ছাড়বো তখন কিন্তু ফাটবে বা ফিলিংটা খুলে যেতে পারে। ওই জন্য সবসময় টমেটো নেবেন, শক্ত দেখে টমেটো নিতে হবে। এবার বাকি টমেটো গুলো ভেজে নিয়ে আমি ফিরে আসছি। বন্ধুরা হয়ে গেল টমেটোর চপ, এবার এটা সন্ধেবেলা তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারবে, মুড়ি টুড়ি দিয়ে চায়ের সাথে, বা বাচ্চারা খুব ভালোবাসে এরকম এই ধরনের চপ। তবে ঝালটা তোমরা একটু বুঝে শুনে দেবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, ভিডিওটিকে একটি লাইক করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর এই রেসিপিটি সবার সাথে শেয়ার করবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে আমার রান্নার নতুন আপলোড করা ভিডিও তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। আর লাইক কিন্তু অবশ্যই করবে, কমেন্ট করে কিন্তু তোমরা আমাকে জানাবে, কমেন্ট করলে আমি খুব খুশি হই। অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।